ঈদের আগে চাহিদা বাড়ায় রাজধানীর বাজারে বেড়েছে খোলা পোলাও চালের দাম, চড়া মুরগি ও গরুর মাংসের দরও। তবে দাম কিছুটা কমেছে বেগুনের, চড়া দামেই বিক্রি হচ্ছে চাল ও অন্যান্য নিত্যপণ্য। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে খুচরায় প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে চড়া দামেই। নাজিরশাল মানভেদে 65 থেকে 70, মিনিকেট 60 থেকে 65, আর বিয়ার 28 চাল বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকা কেজি। ঈদের চাহিদায় বেড়েছে খোলা চিনিগুড়া চালের দাম, বিক্রি হচ্ছে মানভেদে 105 থেকে 110 টাকা কেজি। 2 কেজি নিয়েছি, প্যাকেটেরটা ছিল 120 করে নিয়েছে। লুজটা 110 টাকা বেচতেছি এখানে। 15 দিন আগে আছিল খোলাটা, আমরা 95-90 টাকা বেচতাম। সাধারণ মানুষ একটু খাবে, তার সাধারণ মানুষের তো রুয়ের থেকে উঠে যেতে আছে। বাজারে কিছুটা কমেছে বেগুনের দাম, বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। এছাড়া পটল, করলা ও চিচিঙ্গা 60, ঢেঁড়স 50 আর ঝিঙ্গা 80 টাকা কেজি। চড়া আদা রসুনের দামও, লম্বা বেগুন কেজি হলো আপনার 90 টাকা, আর গোল বেগুনের কেজি হলো আপনার 100 টাকা একটা, 120 টাকা একটা। কাঁচামরিচ আগে ছিল 120 টাকা, 140 টাকা, এখন হলো আপনার 100 টাকা, 80 টাকা, 90 টাকা কেজি। অন্য অন্য দেশের উদার সময় কমে যায়, আমাদের দেশে যায় বেড়ে। বড় রসুন চলে 110 থেকে 120 টাকা, আর বড় আদা চলে 80 থেকে 100 টাকা। বাজারে চড়া সব ধরনের মুরগির দাম, ব্রয়লার 170 আর কক মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, বাড়তি ডিমের দামও। ব্রয়লার 170 টাকা আমরা আগের দামে বেচতেছি, কিন্তু পাইকারি রেট অনেক বেশি, সাইটে ডিম আমরা 105 টাকায় বেচতেছি। এছাড়া গরুর মাংস 650 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 950 টাকা কেজি দরে। খুচরা বাজারে খোলা সেমাই বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 180 টাকা কেজি। এছাড়া 200 গ্রামের প্যাকেটজাত সেমাইয়ের সর্বনিম্ন দর 40 টাকা। খোলা সেমাই হলো আপনার বর্তমানে 75 টাকা 80 টাকা, আর লাসি সেমাই হলো 180 টাকা। বিক্রেতাদের অভিযোগ, এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। সয়াবিন তেলের দাম মনে করেন না বাড়তি আছে, কারণ কিনতে হয় 50 টাকা, বেচতে হয় 760 টাকা। ওনার এখানে দোকানে দিয়ে যেত, এখন আর দোকানে দিয়ে যায় না, এখন আমাদের নিজে যায় আনতে। বাজারে খোলা চিনি 80 টাকা কেজি, চড়া ডাল মশলা সহ অন্যান্য নিত্যপণ্যের দামও। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।